নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর। দেখুন সংবাদ বিস্তারে। দার্জিলিং জেলা কংগ্রেসের কার্যালয়ে বিধান ভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে শহীদ দিবস উদযাপন করল যুব কংগ্রেস। দার্জিলিং জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক মালাকারের নেতৃত্বে এই অনুষ্ঠান। ১৯৯৩ সালের ২১শে জুলাই মহাকরণ অভিযান কর্মসূচিতে তৎকালীন বামফ্রন্ট সরকারের নির্দেশে পুলিশের গুলিতে শহীদ হয় ১৩ জন যুব কংগ্রেস কর্মী। সেদিন থেকে প্রতি বছর ২১শে জুলাই শহীদ দিবস উদযাপন করা হয় যুব কংগ্রেসের পক্ষ থেকে। আজ ওই ১৩ জন শহীদ যুব কংগ্রেস কর্মীদের শ্রদ্ধা জানান দার্জিলিং জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক মালাকার, জেলা ছাত্র পরিষদের সভাপতি শাহনেওয়াজ হোসেন সহ ছাত্র যুব কর্মীরা। গোটা রাজ্যের সাথে সাথে শিলিগুড়িতেও ২১শে জুলাই উপলক্ষে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় শহীদদের শ্রদ্ধা জানানো হয়। রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব আজ সকালে শহরের দাদাভাই মাঠ, জেলা তৃণমূল কার্যালয়, কলেজ পাড়া সহ বেশ কিছু জায়গায় শহীদদের শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। সাথে ছিলেন ভিন দলের নেতা ও কর্মীরাও। এছাড়া জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার ও অন্যান্য নেতা কর্মীরাও শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। অতিমারিতে আক্রান্ত হয়ে কোভিড হাসপাতালে ফের মৃত চার। করোনার আতুর ঘরে পরিণত হয়েছে শিলিগুড়ি। লকডাউনও কোভিডের দাপট লেশ মাত্র কম করতে পারেনি। সংক্রমণ আর মৃত্যু দুটোই ধারাবাহিকভাবে পাল্লা দিয়ে বাড়ছে। স্বাস্থ্য দফতরের প্রকাশিত সর্বশেষ করোনা বুলেটিন অনুযায়ী ২৪ ঘন্টায় রেকর্ড আক্রান্ত ১১৫, যা এ পর্যন্ত সর্বাধিক। শিলিগুড়ি এবং নকশালবাড়ি থেকে একদিনে ১১৫ জন সংক্রমিতের হদিশ মিলেছে, যার মধ্যে ৩৩ জনই নকশালবাড়ির। সকলকে ইতিমধ্যে কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে আজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৪ জনের। মৃতদের মধ্যে ২ জন বীরপাড়ার, ১ জন বিহারের, অপরজন জলপাইগুড়ির বাসিন্দা ছিলেন। এছাড়া করোনা মুক্ত হয়েছেন ১৯ জন। করোনা যুদ্ধে জয়ী হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন প্রত্যেকে। রায়গঞ্জ শহরে নতুন করে আক্রান্ত কয়েকজন স্বাস্থ্যকর্মী, পুলিশ ও দমকল কর্মী, ব্যাপক আতঙ্ক শহরে। উত্তর দিনাজপুর জেলায় নতুন করে ৪৪ জন করোনা পজিটিভের হদিশ। জেলায় কোভিড সংক্রমিতের সংখ্যা ৬০০র গণ্ডি পার করল। সর্বমোট আক্রান্ত ৬৩৯ জন। গতকাল ফের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১৭ জন। কোভিড হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন ২২১ জন। অপরদিকে গৌরবঙ্গের মালদা জেলায় নতুন করে আক্রান্ত ৬৫। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৯১ জনে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড ১৯ সংক্রমিত হয়েছেন ১৩ জন। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৯১। তবে বর্তমানে উপসর্গহীন রোগীরাই স্বাস্থ্য প্রশাসনের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গৌরবঙ্গে করোনার প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রতিদিনই নতুন নতুন এলাকায় এই রোগের প্রাদুর্ভাব হচ্ছে। করোনা আবহে এবারে ২১শে জুলাই কলকাতায় কেন্দ্রীয়ভাবে শহীদ দিবস সমাবেশ করা যায়নি। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, জেলায় জেলায় বুথে বুথে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শহীদ দিবস পালন করার। সেই মোতাবেক উত্তর দিনাজপুর জেলার প্রতিটি বুথে ২১শে জুলাই শহীদ দিবস পালন করল শাসক দল। জেলার চোপড়া থেকে ইটাহার ৯টি ব্লকেই শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। শহীদ দিবসে দলনেত্রীর ভাষণ শোনা ও দেখার জন্য ব্যবস্থা করা হয়েছে জায়ান্ট স্ক্রিনেরও। দলে দলে কলকাতায় ধর্মতলায় গিয়ে স্বচক্ষে নেত্রীকে দেখা বা নেত্রীর ভাষণ শুনতে ও দেখতে না পেলেও নিজেদের এলাকায় বুথে বুথে শহীদ দিবস পালনে কোনো খামতি রাখেননি জেলা তৃণমূল নেতৃত্ব। কারণ ২১শে জুলাই আজ থেকে ২৭ বছর আগে ১৩টা প্রাণের বিনিময়ে আমরা আজকে এই পরিস্থিতিতে পৌঁছেছি। তার জন্য ১৩ জন শহীদের খুব বিরাট অবদান আছে। সেই জন্যই প্রতিবার ২১শে জুলাই ধর্মতলায় আমাদের
সমাবেশ হয় এবং যদিও যা শোকের দিন তবে এটা আমাদের একটা উৎসবের মতো হয়ে গেছে। আমরা 18 তারিখ 17 তারিখ থেকে আরম্ভ হয় 18, 19, 20, 21 লাখ লাখ লোক সেখানে যাই, আমরা সবাই মিলে একটা উৎসবের পরিবেশে আমাদের মিটিং হয়, সেখানে আমরা নেতৃত্বকে আগামীতে কী বলতে হবে সেগুলো শুনি। সেই জিনিসটি আবার করতে করতে হয়নি, আমরা যেন আমাদের খুব খারাপ লাগছে। দিদি বলেছেন করোনা হয়ে যেন গ্যাদারিংটা না হয়, সোশ্যাল ডিস্টেন্স যেন মেনটেন না, এইভাবে প্রত্যেকটা বুথে, রাজ্যের প্রত্যেকটা বুথে আমাদের আজকে ফ্ল্যাগ হোস্টিং, শহীদ দিবসের শ্রদ্ধা তর্পণ করে জনগণ মনে করে আমরা শেষ। তিস্তায় নৌকাডুবি, ভরা বর্ষার মরশুম, উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টির জেরে জরুরি সংকেত জারি করেছিল সেচ দফতর। এরই মাঝে এই নৌকাডুবির ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে মাল মহকুমার চ্যাংমারি এলাকায়। নিখোঁজ হয়ে যান বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চাষের কাজ সেরে নৌকায় চেপে রংধামালি থেকে দক্ষিণ চ্যাংমারির অভিসারে ফিরছিলেন বেশ কয়েকজন কৃষক। সেই সময় ভরা তিস্তায় আচমকাই তাদের নৌকা ডুবে যায় বলে খবর। রাতে খবর ছড়িয়ে পড়তেই তিস্তা পারে উদ্বেগ বাড়ে। রাতেই নদী পারে উপস্থিত হতে শুরু করেন গ্রামবাসীরা। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করে প্রশাসন। ডুবুরি নামিয়ে চিরুনি তল্লাশি চালায়। খবর পেয়ে তড়িঘড়ি করে রাতেই শিলিগুড়ি থেকে রওনা দেন মন্ত্রী গৌতম দেব। যদিও 7 জনকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে, সকলেই সুস্থ আছেন বলে খবর প্রশাসন মারফত। অসমের এক যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে শিলিগুড়িতে নিয়ে এসে বিক্রির চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। যুবতী জানান, অসমের সাকিবুল ইসলাম নামে এক যুবকের সাথে প্রায় 6 মাস ধরে তার প্রেমের সম্পর্ক ছিল। গত বৃহস্পতিবার তাকে বিয়ের প্রলোভন দিয়ে বাড়ি থেকে পালিয়ে শিলিগুড়ি নিয়ে আসে অভিযুক্ত যুবক। শিলিগুড়িতে যুবকের দিদির বাড়িতে 2-3 দিন ছিল, পরে তাকে বিক্রির চেষ্টা করা হচ্ছে বুঝতে পেরে কাল রাতে কোনোভাবে পালিয়ে আসে। আজ শিলিগুড়ির গুরুং বস্তি ট্রাফিক পয়েন্টের কর্তব্যরত পুলিশকে পুরো ঘটনা জানালে ওই ট্রাফিক পুলিশ কর্মী তৎক্ষণাৎ প্রধাননগর থানার পুলিশে খবর দেয়। পুলিশ পৌঁছে ওই যুবতীকে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, যুবতীকে মহিলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে যুবতীর বয়ানের ভিত্তিতে। তার খোঁজে তল্লাশি চলছে। অ্যাকচুয়ালি আমি সাব ইন্সপেক্টর হচ্ছে শিলিগুড়ি জংশন ট্রাফিকের আন্ডারে। আমাদের এই বিচটা হচ্ছে গুরুং বস্তি বিচ। তো আমাদের ডিউটি পিরিয়ডে একটি মেয়ে নাম জিজ্ঞাসা করে যেটা জানতে পারলাম, রেহানা খাতুন। ও নিজে বলেছে ওর বয়স 18 মতো। আর ওকে দেখে আমাদের মনে হয়েছে, এমনি তো লকডাউনের বাজার চলছে, তার মধ্যে হচ্ছে আমরা ম্যাক্সিমাম মাস্ক যারা না পরে চলাফেরা করছে তাদের উপর কেস দিচ্ছি। এই সময় এই মেয়েটিকে দেখে আমাদের মনে হলো মেয়েটি বোধহয় ঠিক কোথায় যাবে না যাবে দিশাহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। তখন আমি, যদিও সেই সময় আমার কাছে লেডি ফোর্স ছিল না, সে এখানকার লোকাল লেডির সাহায্য নিয়ে তাকে আমি আমার অফিস পর্যন্ত ডেকে নিয়ে আসি। নিয়ে আসার পর ওকে তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পর ও যেটা জানালো আমাদেরকে, যে কোনো ছেলে তার সঙ্গে একটা তোর সম্পর্ক ছিল, বেশ কিছুদিন থেকে সম্পর্ক ছিল, তাকে ভুলিয়ে ভালিয়ে আমাদের বিবেকানন্দ পল্লী শিলিগুড়ি, যেটা বিবেকানন্দ রোড, তাই তো, সেখানে বোধ হয় নিয়ে এসেছিল। তারপর মেয়েটি বুঝতে পারে যে সে সঠিক জায়গায় আসেনি এবং তখন সে ওই ছেলেটাকে আবার ফোন করা শুরু করে, কিন্তু সেই ফোনের রেসপন্স না পেয়ে ও ক্লিয়ার হয়ে যায় যে হয়তো সে বিক্রি হতে চলে এসেছে এখানে। আজকের শহীদ দিবস ঘিরে দিলীপ ঘোষ যা বলেছেন তাতে করে নিজেকে অমানুষের পরিচয় দিয়েছেন তিনি। প্রকৃত মানুষ হলে তিনি একথা বলতে পারতেন না। সেদিনের 21 জুলাইয়ের দিন কোথায় ছিলেন দিলীপ ঘোষ? সেদিন তাকে খুঁজে পাওয়া যায়নি কেন? আজ বড় বড় কথা বলছেন। মঙ্গলবার উত্তর 24 পরগনা জেলার হাবড়ার কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং শহীদদের স্মরণ করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষকে সানিয়ে এমনই তীর্যক মন্তব্য করেন জেলার তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। যে কোনো শহীদকে স্মরণ করা যায় না, আমরা যে কোনো দলের রাজনৈতিক শহীদকে আমরা শহীদ বলি, বিশেষ সত্যিকারের শহীদ হয়ে থাকে শহীদ বলি,
আর দিলীপ ঘোষকে অমানুষ বলবেন, আজকের দিনে বলবেন যে একটা অমানুষ, মানুষ নয় প্রকৃত মানুষ। দিলীপ ঘোষের বক্তব্য যে সরকারের বিরুদ্ধে প্রচার করতে পারছে না তারা, সেদিন সে বাচ্চা ছেলে ছিল, যেদিন আমরা 93 সালে 21 জুলাই সেদিন দিলীপকে খুঁজে পাওয়া যায়নি, দিলীপ কত বছর বয়স ছিল তাও জানি না। এখন তো তো ডিগ্রিও তো চাপা আছে কলকাতা হাইকোর্টে, বয়সও চাপা আছে কিনা জানি না, কত বয়স সেটাও জানি না। এসব অসভ্য বর্বরতার কথা যারা বলে তাদের মানুষ বলা যায় না, তাদের বলা যায় অন্য কোনো বলা যেতে পারে, যা বলি আমরা ইজুয়াল ডট 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 বলা যায়। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। ওয়ান্ডারফুল প্লেস অফ এডুকেশন ICFI University Sikkim, committed and dedicated faculty, career oriented programs, comprehensive mode of learning, vibrant campus life, extracurricular and co-curricular activities, cultural programs will give you wings to your creative thoughts. Enter with aspiration, get educated with inspiration, acquire a wonderful career with perfection. ICFI University Sikkim. आज जहाँ कोरोना से सभी है परेशान, हम लाए हैं कमाने का तरीका आसान। 21वीं सदी में महिलाएं आत्मनिर्भर होकर स्वाभिमान के साथ जीना चाहती है। अगर आप एक गृहिणी हैं और घर से ही मुनाफे वाला व्यवसाय करने का सोच रहे हैं तो आपके लिए सुनहरा मौका लाए हैं टपरवेयर के सिलीगुड़ी स्थित पूरे नॉर्थ बंगाल के डिस्ट्रीब्यूटर नारायणी पार्टी सेल्स। तो सोचिए नहीं, स्क्रीन में दिए गए नंबर में संपर्क कीजिए और विस्तृत जानकारी लीजिए। घर बैठे पैसे कमाए आज ही फ्री मेंबरशिप लीजिए, अपने सपनों को पूरा कीजिए। मुश्किल की इस घड़ी में आपका साथ ही सिर्फ टपोवेयर। आपके विजुअल एडवर्टाइजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है। सिक्किम हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके माइनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। फिर एलम बिरतिर पर आसी परेर खबरे। চুরিকাণ্ডের 48 ঘন্টার মধ্যেই কামাল দেখালো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জানা গেছে মাইকেল মধুসূদন কলোনির বাসিন্দা বিপ্লব চক্রবর্তীর বাড়িতে চুরি হয় গত 17 তারিখ রাতে। গত 14 তারিখ থেকে বাড়িতে ছিলেন না চক্রবর্তী পরিবার, সপরিবারে শ্বশুর বাড়ি গিয়েছিলেন। এলাকাবাসীদের মারফত 18 তারিখ সকালে খবর পান তার বাড়িতে চুরি হয়েছে। শ্বশুর বাড়ি থেকে ফিরে আসেন তিনি। এরপর দ্বারস্থ হন নিউ জলপাইগুড়ি থানার পুলিশের। অভিযোগের ভিত্তিতে সাদা পোশাকে কাজ শুরু করে সংশ্লিষ্ট থানার পুলিশ বাহিনী। গোপন খবরের ভিত্তিতে অম্বিকানগর আন্ডারপাস থেকে 20 তারিখ সোমবার রাতে গ্রেফতার হয় দুজন। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তাদের বাড়ি থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সম্পদ, সোনা ও রূপোর অলংকার এবং নগদ অর্থ সহ যা যা চুরি গিয়েছিল সবটাই উদ্ধার করেছে তদন্তকারী অফিসাররা। ধৃত অজয় সাহা ওরফে চুটকি এবং রঞ্জিত বিশ্বাসের বিরুদ্ধে এর আগেও বেশ কিছু মামলা দায়ের হয়েছিল NGP থানায়। পুলিশের হাতে ধরাও পড়েছিল চুটকি। মঙ্গলবার তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। 21 জুলাই তৃণমূলের শহীদ দিবসে 100 মিটার ব্যবধানের মধ্যেই এলাকার 2 দৌদণ্ড প্রতাপ নেতা নেত্রীর কর্মসূচিকে ঘিরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল আরও একবার উস্কে দিয়েছে। কালিয়াচক 2 নম্বর ব্লকের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার তৃণমূলের শহীদ দিবস পৃথকভাবে পালন করেছেন দলের স্থানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিন এবং কালিয়াচক 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস। যদিও এ নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হলেও এলাকার ওই 2 নেতা নেত্রীর দাবি এটা বুথ ভিত্তিক শহীদ দিবস পালন হয়েছে। গোষ্ঠী কোন্দল প্রসঙ্গে যে কথা বলা হচ্ছে তা ভিত্তিহীন। দলনেত্রী মমতা ব্যানার্জি বলেছেন সবাইকে শহীদ দিবস পালন করার জন্য। লকডাউন পরিস্থিতির মধ্যে বাড়িতে বসেও কেউ শহীদ দিবস পালন করতেই পারেন, সবটাই বিরোধীদের অপপ্রচার। আজকে 21 জুলাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে আমরা আজকে তার নির্দেশ অনুযায়ী 21 জুলাই আমরা পালন করছি। আমাদের ব্লকের প্রত্যেকটা বুথে এবং বুথ কর্মীদেরকে নিয়ে আমরা 21 জুলাই পালন করেছি আমরা 11টার সময়। তারপরে আমরা মোথাবাড়ি চৌরঙ্গিতে আমরা সেন্ট্রালিভাবে করছি। এখানে আমরা জায়ান স্ক্রিনের মাধ্যমে প্রায় 40 জায়গায় 40খানা জায়গায় আমরা বড় পর্দায় জায়ান স্ক্রিন লাগিয়ে
মানুষকে তার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার সুযোগ করে দিয়েছি আমরা। এবং আমরা এখানে ইন্দোরে এখনই আমাদের প্রোগ্রাম শুরু হবে, এখানেও লোক আছেন অনেক। এখানেও একটা বড় জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে, এখানেও আমরা দিদির ভাষণ আমরা শুনব। এইভাবে আমরা 21 জুলাই পালন করছি। আজকে আমরা শপথ নিলাম যে 21 জুলাইয়ে নতুন প্রতিজ্ঞা, নতুন শপথ কালীচক 2 নম্বর ব্লকে। একটাই শপথ যে আবার 2021-এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা 21 জুলাইয়ের আজকে পালন করলাম। এবং শহীদদের স্মরণে, শহীদকে আমরা যে ভুলিনি, 13 জন তরতাজা প্রাণ। আপনারা জানেন প্রতি বছরই 21 জুলাই আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির উদ্যোগে এবং অভিষেক ব্যানার্জির উদ্যোগে শহীদ দিবস পালন করা হয়। কিন্তু যেহেতু একটা করোনার আবহাওয়া আছে, একসঙ্গে আমরা জামায়াত করতে পারবো না, তার জন্য এবার সিদ্ধান্ত একটু চেঞ্জ করেছেন আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি। প্রতিটি বুথে বুথে আজকে শহীদ দিবস পালন হচ্ছে এবং ভার্চুয়াল মিটিং হচ্ছে, যেটা আমরা কলকাতায় গিয়ে সভা করে মিটিংটা শুনতাম, সেটা যেন মমতা ব্যানার্জির বক্তব্য থেকে যেন কর্মীরা বঞ্চিত না হয়, তার জন্য প্রতিটি বুথে বুথে এবং বাড়ি বাড়িতে আমরা ফেসবুক লাইভের মাধ্যমে এবং টিভির পর্দায় চোখ রাখার জন্য অনুরোধ করেছি। এবং প্রত্যেকটা বুথে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে, 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে, ফ্ল্যাগ উত্তোলন করা হয়েছে। এভাবে আজকের দিনটা আমরা শহীদ দিবস হিসেবে পালন করছি। এবং নেথাবাড়ি চৌরঙ্গিতেও আমরা এখানে একটা এলসিডি টিভি লাগিয়ে মাইক চং দিয়ে মানুষের কাছে অন্তত পক্ষে মমতা ব্যানার্জিকে দেখতে না পেলেও ওনার যে পশ্চিমবাংলার প্রতি যে বার্তা, তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রতি যে বার্তা, সেই বার্তা যেন সর্বসাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা অন্তত পক্ষে শোনার দিক থেকে যেন বঞ্চিত না হয়, তার জন্য আজকে আমরা ভার্চুয়াল মিটিংটা স্ক্রিন করে টিভিতে এখানে আমরা দেখাচ্ছি। এবং বিভিন্ন জায়গাতে প্রজেক্টর দিয়েও দেখানো হচ্ছে এবং টিভির মাধ্যমেও দেখানো হচ্ছে। চলন্ত যাত্রীবাহী বাস গিয়ে সরাসরি পড়ল খাদে, নিখোঁজ চালক সহ 21 জন যাত্রী। মঙ্গলবার বেলা 11:30 নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। বাংলাদেশের সুনামগঞ্জ সিলেট মহাসড়কের সুনামগঞ্জের সদর উপজেলার জানিগাঁও এলাকায় এই দুর্ঘটনার জের। খাদটি বন্যার জলে পূর্ণ ছিল বলে খবর। সূত্রের দাবি, বাসটিতে 25 জন যাত্রী ছিল, তাদের মধ্যে 5 জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা এখনও নিখোঁজ। তাদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ শহীদুর রহমানের। জলপাইগুড়ির কদমতলা মিউনিসিপ্যাল মার্কেটে 21 জুলাইয়ের শহীদ দিবস পালন। INTTUC অনুমোদিত পশ্চিমবঙ্গ রোড পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে শহীদ স্মরণে দলীয় পতাকা উত্তোলন করে দিনটি উদযাপন করে নেতা নেত্রীদের একাংশ। অনুষ্ঠানে হাজির INTTUC এর অসংগঠিত শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি স্বপন সরকার বলেন, বাম আমলে 13 জনকে খুন করা হয়েছে কলকাতায়, তাদের স্মরণে এই শহীদ দিবস। 21 জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস বা শহীদ স্মরণ সভা সারা রাজ্যে যেরকম হচ্ছে, আজকে জলপাইগুড়ি জেলাতেও আমরা তৃণমূল কংগ্রেসের অসংগঠিত শ্রমিক সংগঠন পরিবার কর্মীরা আজকে ট্যাক্সি স্ট্যান্ড মিউনিসিপ্যালিটি মার্কেটও আমরা আমাদের দলীয় পতাকা আমরা উঠালাম, শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম। কারণ 13 জন শ্রমিক কলকাতার বুকে বিগত বামফ্রন্টের আমলে যে হত্যা করা হয়েছিল, গুলি করে মারা হয়েছিল, সেই 13 জন শহীদের প্রতি আমরা শ্রদ্ধা রইল আমাদের। যে লড়াই আমাদের করতে যে সেই শ্রমিকগুলি নিহত হয়েছিল তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম INTTUC-র পক্ষ থেকে। আপনার নাম আছে? স্বপন সরকার, সভাপতি অসংগঠিত শ্রমিক সংগঠন INTTUC জলপাইগুড়ি জেলা কমিটি।
শ্রদ্ধা ও ভক্তি সহকারে একুশে জুলাই পালন করা হয়েছে কুচবিহারেও। শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রত্যেকটি বুথে শহীদদের স্মরণ করা হয়। সেখানে উপস্থিত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আজ এই শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। মন্ত্রী জানান, শ্রদ্ধা ও ভক্তি সহকারে পালিত হচ্ছে একুশে জুলাই। প্রতি বছর যেখানে উত্তরবঙ্গ থেকে প্রচুর মানুষ কলকাতায় শহীদ দিবসে যোগদান করে, এবার অতিমারির ভয়াবহতায় ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। একুশে জুলাই ভোটের পরিচয়পত্র দাবিতে মমতা ব্যানার্জির নেতৃত্বে মহাগ্রাম ঘেরাও অভিযান ছিল। সেই অভিযান যখন সবে শুরু হয়েছে, পাঁচটা পয়েন্ট থেকে মঞ্চ বেঁধে যখন শুরু হয়েছে, ঠিক তখনই জ্যোতি বসুর নির্দেশে তার পুলিশ নৃশংস নির্মমভাবে গুলি চালায়। সেই গুলি চালানোর কারণে 13 জন তরুণ যুবক যুবতী ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, শহীদ হন। আরও শতাধিক যারা ছিলেন যুবক যুবতী, তারা জ্যোতি বসুর পুলিশের গুলিতে ঘায়েল হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা হয়ে কোনো রকমে আজও তারা বেঁচে রয়েছেন। 21 জুলাইয়ের সেই কালো দিন মানুষের দাবিতে মমতা ব্যানার্জির নেতৃত্বে সেদিন যে আন্দোলন শুরু হয়েছিল, সে দিনটি দেশের ইতিহাসে একটা কালো দিন হিসাবে আজকেও বর্ণিত রয়েছে। আমরা সেদিন কুচবিহারতে গিয়েছিলাম, প্রেস ক্লাবের ক্যালকাটা প্রেস ক্লাবের সামনে যেখানে প্রথম গুলিটা চলেছিল, আমার সেখানে থাকার সুযোগ ঘটেছিল। ওই পয়েন্টে ভাগ করে দিয়েছিল লোকজন, কুচবিহারের লোক দুই ভাগে ছিল, একটা ক্যালকাটা প্রেস ক্লাবের সামনে আর একটা ভাগ বউবাজারে মুখে। আমার চোখের সামনে একটার পর একটা গুলিতে যুবক যুবতীরা ধরাশায়ী হলো, নিজে চোখে দেখলাম। একটা মহাগা গাছের আড়ালে দাঁড়িয়ে আমি আমার প্রাণটা রক্ষা করলাম। আমার পাশেই আমারই মতো সাদা পাঞ্জাবি চশমা পরা একটা ছেলে। চোপড়ার চতুরাগছ এলাকায় পুকুরের জলে ভেসে ওঠা মৃত কিশোর ফিরোজ আলীর মৃত্যুর ঘটনার তদন্তে নেমে অপর মৃতা বান্ধবী কিশোরীর বাবা ও দুই দাদাকে গ্রেফতার করল চোপড়া পুলিশ। আগের দিন রবিবার উদ্ধার হয়েছিল কিশোরীর মরদেহ। তার ঠিক পরের দিনই সোমবার সকালে ওই এলাকারই একটি পুকুরের জলে ভেসে ওঠে ওই কিশোরীর সহপাঠী কিশোর ফিরোজ আলীর নিথর দেহ। মৃত ফিরোজের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে চোপড়া থানার পুলিশ। সোমবার রাতেই মৃতা কিশোরীর বাবা ও দুই দাদা সহ 4 জনকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পর মৃতা কিশোরীর বাবা ও দুই দাদাকে গ্রেফতার করেছে তদন্তকারী পুলিশের কর্তারা। আজ তাদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। আমাকে বললো যে এখানে জিজ্ঞাসাবাদ করবে বলে, হ্যাঁ নিয়ে আসছে, কিন্তু আমি তো বলতে পারছি না কি ব্যাপারে গ্রেফতার করবে স্যার। আমি বলতে পারছি না স্যার, মনে তো হচ্ছে চক্রান্ত ফাঁসানো হচ্ছে। কি হচ্ছে? চক্রান্ত তো ফাঁসানো হচ্ছে মনে হচ্ছে। হেমতাবাদের বিজেপি বিধায়ক খুন এবং চোপড়ার চতুরাগছে কিশোরীকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে আজ থেকে 3 দিন ব্যাপী ধর্নায় বসেছে উত্তর দিনাজপুর জেলা বিজেপি। রায়গঞ্জ শহরের বিজেপির জেলা কার্যালয়ের সামনে মহাত্মা গান্ধী রোডে ধর্নায় বসেছেন নেতৃত্বরা।
বিক্ষোভ মঞ্চে রয়েছেন বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি, জেলা সম্পাদক নিমাই কবিরাজ, রায়গঞ্জ শহর মণ্ডল কমিটির সভাপতি অভিজিৎ যোশী সহ জেলা বিজেপির শীর্ষ নেতৃত্ব ও কর্মীরা। রাজবংশী সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার ও হত্যালীলার প্রতিবাদ জানাতে মঙ্গলবার থেকে রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডে এই মঞ্চ তৈরি করে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি। ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন সারা পশ্চিমবাংলা ব্যাপী রাজনৈতিক হিংসা, রাজনৈতিক খুন প্রতিনিয়ত বেড়েই চলেছে। তার সাথে সাথে উত্তরবঙ্গে রাজবংশী সম্প্রদায়ের উপরে চরম অত্যাচার শুরু করেছে টিএমসির দল। আজকে আমরা দেখছি একের পর এক রাজবংশী সমাজের মেয়েরা ধর্ষিত হচ্ছে, তারপর ধর্ষণ করার পর তাদেরকে খুন করা হচ্ছে। আমরা দেখলাম রাজবংশী সমাজের মুখ হেন্তাবাদের বিধায়ক দেবেন্দ্র রায় ওনাকেও খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে প্রিসাইডিং অফিসার কুমার রায় তাকেও হত্যা করা হয়েছে। চোপড়াতে গত পরশুদিন মাম্পি সিংহ রাজবংশী সম্প্রদায়ের মেয়ে তাকেও ধর্ষণ করে খুন করা হয়েছে। আমরা জানি জবা রায় থেকে সমস্ত রাজবংশী সম্প্রদায়ের মেয়েদের উপরে অত্যাচার চলছে, ধর্ষণ চলছে, খুন খারাপি চলছে এবং পাচার হচ্ছে। এর প্রতিবাদে আজকে সারা রাজ্যব্যাপী যে খুন সন্ত্রাস চলছে, রাজনৈতিক হিংসা চলছে, তার প্রতিবাদে এবং তার ন্যায়ের দাবিতে যে সারা বাংলায় আজকে একটা অন্যায় অরাজকতা চলছে, আর তার জন্য আমরা ন্যায়ের দাবিতে এখানে আমরা ধর্নায় বসেছি। গতকালকেও আমরা দেখেছি রাত্রিবেলা পুলিশ চোপড়াতে ভারতীয় জনতা পার্টির ওখানকার বিধানসভার কনভেনার অসীম রায়ের বাড়িতে গিয়ে অসীম রায়কে না পেয়ে তার বইয়ের উপরে ধাক্কাধাক্কি গালিগালাজ করেছে। আমাদের জেলা সম্পাদক সুবোধ সরকার তার বাড়িতে গিয়েও অত্যাচার করেছে, তার বউকে পুলিশ পিটিয়েছে এবং তার ঘর থেকে সোনা গয়না উঠিয়ে নিয়ে এসেছে। দ্বিতীয় বিষয়, ওখানে যে মাম্পি সিংহ যে হত্যা হয়েছে, তার পরিবারে তার কাকু জেঠু আত্মীয় স্বজন বাবা ভাই সবাইকে পুলিশ উঠিয়ে নিয়ে এসেছে। এই যে চরম অত্যাচার চলছে পুলিশ দ্বারা এবং টিএমসি দ্বারা, আর তার প্রতিবাদে তাদের গ্রেপ্তারের দাবিতে আজকে আমাদের এখানে আমরা ধর্নায় বসেছি। দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মেনে একযোগে মালদা তৃণমূল কার্যালয় সংলগ্ন এলাকাতে পালিত হয় শহীদ দিবস। মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল জনসভা দেখার জন্য বসানো হয়েছিল জায়ান্ট স্ক্রিন। ভাষণ শুরু হওয়ার আগে মালদা শহরের স্টেশন রোড সংলগ্ন এলাকার নূর ম্যানশন ভবনের সামনে দলীয় পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সদস্য মৌসুম নূর। ছিলেন জেলা তৃণমূলের মহিলা দলের সভানেত্রী চৈতালী সরকার, কাউন্সিলর সহ অন্যান্যরাও। মৌসুম নূর বলেন, দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে জনসভার মাধ্যমে দলীয় নেতা কর্মীদের যে রকম নির্দেশ দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে। আমরা আজকে শহীদের মাল্যদান করলাম এবং আমাদের দলীয় পতাকা উত্তোলন করে দুটো থেকে আমাদের নেত্রীর বক্তব্য শুরু হবে। আমরা প্রত্যেকটা বুথে বুথে একই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে নেত্রীর নির্দেশে, এবং প্রত্যেকটি বুথে আমাদের বুথ প্রেসিডেন্ট তারা বুথ কর্মীদেরকে নিয়ে এভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। কেউ হয়তো মোবাইলে হোক, কেউ টিভির পর্দায় হোক, কেউ বড় স্ক্রিন করে আমাদের নেত্রীর বক্তব্য আমরা সবাই যে যেখানে আছি শুনবো। বিশেষ করে জেলা পার্টি অফিসে আমরা একটু বড় করে প্রোগ্রাম করেছি, আমরা এখানে বাইরে একটা স্ক্রিন লাগিয়েছি এবং আমাদের পার্টি অফিসের ভেতরে হলেও স্ক্রিন লাগানো হচ্ছে। আমাদের যত নেতৃত্ব কর্মীরা আছে, যেহেতু করোনা ভাইরাসের একটা পরিস্থিতি আছে তাই বলে আমরা বেশি লোক বলিনি, আমরা কম আমাদের যারা নেতৃত্ব মেয়ে তাদেরকেই ডাকা হয়েছে। আমাদের নেত্রীর নির্দেশ আমরা প্রত্যেকে বাকিদেরকে বলেছি নিজ নিজ বুথে তারা বেশি লোকজন না করে কম লোকজন করে এবং সবাই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে মাস্ক পরে
যাতে প্রোগ্রামটা যাতে শুনে নেত্রীর নির্দেশ আমরা নেত্রী কী বলছেন আমরা সেটা নিয়ে সকলে খুব উজ্জীবিত। নেত্রীর নির্দেশ আমরা আগামী দিনে পালন করব, দলটাকে মজবুত করার কাজ করব, এবং বিশেষ করে এখন যে করোনার পরিস্থিতি হয়ে আছে কীভাবে এই বিপদে মানুষের পাশে দাঁড়ানো যায় সেই বক্তব্য আমরা নেব। আজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর।